ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মনিরা নামের এক তরুণীর অপারেশনের পর পেটের ভেতর কাছে রেখে সেলাই করে দেওয়া হয়েছিল। পৌনে 2 বছর পর বিষয়টি ধরা পড়ে এক্সরে করার পর। এ নিয়ে তোলপাড় শুরু হলে আর সেই তরুণীর পেট থেকে অপারেশনের মাধ্যমে কাজটি অপসারণ করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের অধ্যাপক রতন কুমার সাহা, সহযোগী অধ্যাপক মোল্লা শরফুদ্দিন ও রেজিস্ট্রার সালেম মোহাম্মদ সৌরভ অপারেশনটি করেন। 3 ঘন্টার অপারেশন শেষে মনিরার পেট থেকে কাঁচিটি বের করা হয়। ভুক্তভোগী মনিরার স্বজনরা অভিযোগ করে বলেন, মনিরার অপারেশনটি করা হয়েছিল গত বছরের মার্চে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে। সেই সময় পেটে কাঁচিটি রেখে সেলাই করা হয়। দীর্ঘদিন ধরে মনিরার পেটে ব্যথায় ভুগলে স্থানীয়ভাবে চিকিৎসা নেন, কিন্তু ব্যথা না সারায় সম্প্রতি মোকশেদপুরের এক হাসপাতালে এক্সরে করা হলে বিষয়টি ধরা পড়ে। ভুক্তভোগী মনিরা খাতুন গোপালগঞ্জের মোকশেদপুর উপজেলার জাটি গ্রামের খায়রুল মিয়ার মেয়ে। মনিরার পেটে কাঁচি রেখে সেলাই করার ঘটনার সাথে জড়িতদের শাস্তি দাবি করেছেন তার স্বজনেরা। এজন্য তারা ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের দায়ী করেন। মনিরার ভাই জানান, তার বোনের বিয়ে হয়েছিল, কিন্তু দীর্ঘদিন পেটে ব্যথা ও সন্তান নষ্ট হওয়ার পর তাকে তার স্বামী তালাক দেয়। তিনি জানান, তার বোনের জীবন নষ্ট যারা করেছেন তাদের শাস্তি দাবি করেন তিনি। একই সাথে দরিদ্র মনিরার চিকিৎসার খরচ নিয়েও চিন্তিত রয়েছেন তারা। গত বছরের 20 সালের মার্চে মানে এই জায়গা থেকে অপারেশন করছিলাম ফরিদপুর মেডিকেল থেকে। তো তারপরে আর কি আমার বোনের পেটে নাকি একটা ব্লাড সিস, একটা রক্তের দলার মতো হয়েছিল, ওইটার জন্য অপারেশন করছিলাম। অপারেশন সাকসেস হয়েছে, আমাদের রিলিজ করে দেওয়া হয়েছে, আমরা বাড়িতে নিয়ে গেছি। 5-6 মাস পরে থেকে ব্যথা, পেটে ব্যথা। তো ডাক্তারদের যে নাম্বারটা ছিল ওইটা ফোন দিলে বলতো যে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাওয়ান, ঠিক হয়ে যাবে। তো এইভাবে চলতে চলতে মানে ওষুধ খাওয়াইলে কমে যাইতো, ওষুধ খাওয়াইলে কমে যাইতো। তো এইভাবে আস্তে 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 আর কি এখন আর কি মানে বড় পর্যায়ে চলে গেছে। তারপরে আপনার গত পরশু দিন আমি আসছি, জব করি, দূরে থাকি, ওই জায়গা থেকে আসতে আসে দেখি যে বমি করতেছে এবং বমি প্রচুর বন্ধ। তো তারপরে আমি আমাদের ইয়াতে থানা শহরে মুর্শিদপুরে আর কি নিয়ে গেলাম। নিয়ে যাইয়া সিটি ল্যাব ডায়াগনস্টিক সেন্টার থেকে ই করছে, এক্সরে করছে, সেই জায়গায় ধরা পড়ছে যে পেটের ভিতরে গিয়েছে। তারপরে কি ঘটনা? তারপরে আর কি আমরা মানে আমাদের গ্রামের পাড়া প্রতিবেশী যারা আছে পার্শ্ববর্তী, তারা আর কি হস্তক্ষেপ নিয়েছে, হস্তক্ষেপ নিয়ে আমাদেরকে ফরিদপুর মেডিকেলে আবার নেক্সট ডে পাঠাইছে। ঠিক আছে, পাঠানোর পরে কালকে বিকালে আমরা আসছি, আজকে অপারেশনটা মানে হয়েছে। এখন আমার বোনের কোনো জ্ঞান ফিরে নাই, অবস্থা খুব খারাপ এবং মানে ইয়া করছে, মানে পেটের নাড়ি নাকি পচন ধরছে, ওই জায়গা থেকে আলাদা একটা মানে ডান পাশে অথবা বাম পাশে ছিদ্র করে আলাদা একটা ইয়া প্লাস্টিকের ই স্থাপন করছে পাই। 3 মাস পরে নাকি আবার অপারেশন করা লাগবে, এটা আর কি জানাইছে।